নাম তিতলি, কিন্তু স্বভাবে মোটেও নিরীহ নয়। তার ঝাপটায় লণ্ডভণ্ড অন্ধ্র ও উড়িষ্যা জনপদ। আতঙ্কে বাংলা কথা ছিল কলিঙ্গপত্তম থেকে গোপালপুরের মধ্যে আছড়ে পড়বে তিতলি। সেই মতো তৈরি ছিল প্রশাসন, কিন্তু ব্যাপ্তি বাড়িয়ে শ্রীকাকুলামেও তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় তিতলি। অঞ্চলের এই জেলাতেই ছয় মৎস্যজীবী সহ মৃত্যু হল আটজনের। এখনও নিখোঁজ দুটি নৌকা। রাত ১২টার পর থেকেই বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। রাত ২টা নাগাদ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। শেষমেশ ভোর ৪:৩০ থেকে ৫:৩৫টার মধ্যে ওড়িশা অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে তিতলি। তিতলি আছড়ে পড়ার পর প্রবল বেগে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, ভেঙে পড়েছে প্রচুর মাটির বাড়ি। ছিঁড়ে ওভারহেডের তার, অশান্ত সমুদ্র, জলোচ্ছ্বাস এতটাই যে রাস্তা পর্যন্ত চলে আসে ঢেউ। যত সময় এগোচ্ছে ততই কিন্তু এখানে পাল্লা দিয়ে যেরকম বৃষ্টি বাড়ছে, হাওয়ার গতিবেগ বাড়ছে। তোমাকে দেখাবো, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ক্যামেরা পার্সন সন্দীপ দেখাবে যে সমুদ্র কিন্তু ক্রমশ উত্তাল হয়ে উঠছে, এবং এই সামুদ্রিক ঝড় আজ ভোরবেলা এসে এখানে যখন আছড়ে পড়ে তখন থেকে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে আরও পরিস্থিতি অবনতি হয়। এই মুহূর্তে ৩ লক্ষ মানুষকে তাদেরকে রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই বাড়ি ভেঙে গেছে বলে কিন্তু প্রশাসন সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। তিতলির ঝটকায় ওড়িশার গোপালপুর ও বেরহামপুরের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। লণ্ডভণ্ড ওড়িশা ও অন্ধ্রের উপকূলবর্তী এলাকা। ওড়িশার গঞ্জাম, গজপতি, পুরী, খুড্ডা ও জগৎসিংহপুরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বুধবার রাত পর্যন্ত এইসব এলাকার প্রায় ৩ লক্ষ মানুষকে সাইক্লোন সেন্টারে সরানো হয়েছে। হ্যাঁ, আমার কোয়ার্টার থেকে অনেস্টে অপরুটেড হয়েছে ট্রিগুলা। রোড মোটামুটি ঠিক আছে, মানে কমিউনিকেশন ইজ ওয়েল কানেক্টেড, পাওয়ার সাপ্লাই আমাদের নয়, খাবার জল স্টোর করে অল্প কিছু আছে। শুক্রবার পর্যন্ত গজপতি, গঞ্জাম, পুরী ও জগৎসিংহপুরের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। সমুদ্র অশান্ত থাকায় শুক্রবার পর্যন্ত ওড়িশা উপকূল এবং মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বন্যার আশঙ্কায় ওড়িশার প্রতিটি জেলায় সতর্কতা জারি করেছে প্রশাসন। গঞ্জাম জেলায় খোলা হয়েছে হেল্পলাইন। উদ্ধার কাজে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩০০টি মোটরবোট। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৪টি দল, ওড়িশার র্যাপিড অ্যাকশন ফোর্সের ১১টি দল ও দমকল বাহিনী তৈরি রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তায় গাছ উপড়ে পড়ে বিভিন্ন জায়গায় রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। রাত ২টা থেকে যে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে সেটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে ভোরের দিকে, এবং ভোর ৪:৩০ থেকে ৫:৩০টার মধ্যেই খুব কাছাকাছি চলে আসে এবং ৫:৩০টা নাগাদ আছড়ে পড়ে এই ঝড় তিতলি। বিশাখাপত্তনম থেকে নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল চিল্কায় গিয়েছে। চিকিৎসকদের একটি দলও প্রস্তুত রাখা হয়েছে সেখানে। অন্ধ্রে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলার ৪টি দল। ঝড় না হলেও ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। সুমিত সেনগুপ্ত, রিপোর্ট এবিপি আনন্দ।